হ্যালো আমার শ্রোতা বন্ধুরা আশা করি ভালোই আছেন তো যখন ভালোই আছেন অবশ্যই ইলিশ মাছ তো খাচ্ছেন না খেলে প্রবলেমেই পড়বেন তার কারণ আজকের টিপসটি হচ্ছে ইলিশ মাছ কিনে কী টিপস হাটের সুস্থতা ইলিশ মাছ আমাদের কী হেল্প করে ইলিশ মাছ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে একটি জনপ্রিয় মাছ সমুদ্রে ও নদীতে থাকা এই মাছ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর মাছ হিসেবে অনেকে ইলিশকে পছন্দ করেন যারা মাছ খেতে অপছন্দ করেন তারাও কোনো কোনো ক্ষেত্রে শুধু ইলিশ মাছ খান একশো গ্রাম ইলিশের প্রায় একুশ দশমিক আট গ্রাম প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড নাইসিন ট্রিপটোফ্যান ভিটামিন বি টুয়েলভ সোডিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস নম্বর এক সামুদ্রিক মাছ হিসাবে ইলিশের সম্পৃক্ত চর্বি কম থাকে এটি হাটের জন্য উপকারী সপ্তাহে একবার ইলিশ খাওয়া হাটের জন্য ভালো নম্বর দুই ইলিশ মাছ রক্তনালী স্বাস্থ্য রাখার পক্ষে ভালো এটি হাড়ের জন্য উপকারী নম্বর তিন ইলিশের ভিটামিন এ চোখের সুস্থতায় রক্ষায় সাহায্য করে নম্বর চার ইলিশ মাছের মাথা ও মাছের অংশে রয়েছে পর্যাপ্ত মিনারেল এটি শিশু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শ্বাসনালী ও থাইরয়েড গ্রন্থির সুরক্ষায় এই পুষ্টি উপাদান কাজ করে নম্বর পাঁচ ত্বকের সৌন্দর্য রক্ষায় ও রোদ থেকে ত্বকের ক্ষতি হওয়া প্রতিরোধে ইলিশ মাছের ওমেগা তিন সাহায্য করে তবে ইলিশের এই স্বাস্থ্যগুণ তখনই কাজে লাগবে যখন এই রান্না সঠিক উপায় হবে ইলিশ মাছ তেলে ভেজে খেলে এর মধ্যে ফ্যাট ও ক্যালোরি মাত্রা অনেক বেড়ে যায় তখন উপকার কম হয় ভাপা ইলিশ মিষ্টি কু কুমড়ার ইলিশ দিয়ে কাঁচা আমরা বা টমেটো কম তেলে রান্না ইলিশ ইত্যাদি অনেক উপকারী মেনু কড়া তেলে ভাজা ইলিশ ঝলসানো ইলিশ তেমন একটা স্বাস্থ্যকর হয় না তাই ইলিশের স্বাদ ও পুষ্টি পেতে হলে সঠিক উপায়ে রান্না করা অনেক জরুরি সো বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য